বন্ধুরা, আজকের লেটেস্ট আপডেটটি হলো কৃষক বন্ধু প্রকল্প নিয়ে। তো আপনারা যদি দুয়ারে সরকারি ক্যাম্পে বা আপনার বিডিও অফিসে কৃষক বন্ধু প্রকল্পের জন্য আবেদন করে থাকেন, তাহলে কিন্তু আজকের এই ভিডিওটি আপনার জন্য। কারণ ইতিমধ্যেই কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আমি কিন্তু আপনাদের লাইভ প্রমাণসহ দেখিয়ে দেব, এবং তার পাশাপাশি আপনারা কিভাবে কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস চেক করে দেখবেন, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়েছে কি না সেটাও কিন্তু আজকের এই ভিডিওতে দেখে নেব। তাই কিন্তু আপনারা ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখবেন, তাহলে আপনার কোনো ভিডিও মিস হবে না, সবার আগে পেয়ে যাবেন। বন্ধুরা, আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন SMSটি কিন্তু আমার চলে এসেছে থার্সডে অর্থাৎ বৃহস্পতিবার 8:52 PM-এ কিন্তু চলে এসেছে। তো কোথা থেকে এসেছে উপরে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, JDWB গভর্নমেন্টের তরফ থেকে কিন্তু এই SMSটি পাঠানো হয়েছে। তো নিচে দেখতে পাচ্ছেন, প্রিয় সাথী, আমার অঙ্গীকার অনুযায়ী কৃষক বন্ধু নতুন প্রকল্পে আর্থিক সহায়তার পরিমাণ আগের তুলনায় দ্বিগুণ করে বছরে সর্বাধিক 10,000 টাকা ও সর্বনিম্ন 4,000 টাকা করা হয়েছে, যা আগের মতোই 2 কিস্তিতে দেওয়া হচ্ছে। তারপরে দেখতে পাচ্ছেন 2021-এ রবি মরশুমের জন্য 1 কিস্তি 2,000 টাকা 2021-12-8 তারিখে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা করা হলো। তো বন্ধুরা, আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন 8 তারিখে কিন্তু আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে 2,000 টাকা ক্যারি রয়েছে। তারপরে নিচে দেখতে পাচ্ছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনারা ভালো থাকলে আমরা ভালো থাকি, কারণ কৃষি আমাদের গর্ব, আপনারা আমাদের গর্ব। তারপরে দেখতে পাচ্ছেন, শুভেচ্ছা সহ মমতা ব্যানার্জি, মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ। তো বন্ধুরা, আপনারা কিন্তু দেখতেই পেলেন 8 তারিখে কিন্তু আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ক্যারিড হয়েছে। এবার কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে দেখব সেখানে স্ট্যাটাস কী দেখাচ্ছে, বা আপনারা কীভাবে অনলাইনে মোবাইল ফোনের মাধ্যমে স্ট্যাটাস চেক করে দেখবেন আপনার অ্যাকাউন্টে টাকা কবে ক্রেডিট হবে। তো বন্ধুরা, স্ট্যাটাস চেক করার জন্য কিন্তু প্রথমেই আপনারা গুগলে আসবেন, আসার পর লিখবেন কৃষক বন্ধু, লিখে সার্চ করবেন। সার্চ করার পর একটু স্ক্রল ডাউন করে উপরে তুলবেন, তোলার পর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন কৃষক বন্ধু, সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু স্ক্রল ডাউন করে উপরে তুলবেন, তোলার পর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন নথিভুক্ত কৃষকের তত্ত্ব, সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সার্চ ভোটার কার্ড, নিচে দেখতে পাচ্ছেন এন্টার ভোটার কার্ড। তো আপনার ভোটার কার্ড নাম্বারটি এখানে বসিয়ে দেবেন। দেওয়ার পর দেখতে পাচ্ছেন বক্স দেওয়া রয়েছে, এই বক্সে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর ডাইন সাইডে দেখতে পাচ্ছেন সার্চ, আপনারা এই সার্চে ক্লিক করবেন। সার্চে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার KBID এখানে দেখাচ্ছে, ফার্মার নেম দেখাচ্ছে, ডিস্ট্রিক্ট দেখাচ্ছে, ব্লক দেখাচ্ছে, তারপরে আপনার ভিলেজ দেখাচ্ছে, তারপর টোটাল ল্যান্ড একর, আপনার কতটুকু জমি রয়েছে সেটাও কিন্তু এখানে আপনারা দেখতে পাবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন স্ট্যাটাস, স্ট্যাটাসে কিন্তু দেখতে পাচ্ছেন অ্যাপ্রুভ রয়েছে, এবং ট্রানজ্যাকশান স্ট্যাটাস কিন্তু সাকসেস দেখাচ্ছে, অর্থাৎ আপনারা কিন্তু আগে দেখতে পেয়েছেন টাকা কিন্তু এই ব্যক্তি পেয়ে গেছে, তার জন্যই কিন্তু ট্রানজ্যাকশান স্ট্যাটাস সাকসেস দেখাচ্ছে। আর আপনার যদি ট্রানজ্যাকশান স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড থেকে থাকে, তাহলে কিন্তু আপনারা কিছুদিন অপেক্ষা করবেন, অবশ্যই কিন্তু টাকা পেয়ে যাবেন। তো আপনার ট্রানজ্যাকশান স্ট্যাটাসের ঘরে কী রয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তো আজকের ভিডিওটি এটুকুই, যদি আপনার ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখবেন, তাহলে আপনার কোনো ভিডিও মিস হবে না, সবার আগে পেয়ে যাবেন। আর যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।